কার্যিকরের যিনি দিদি মা দিদি মানে ডাক্তার দিদি নৃশংস বিচার চাওয়ার জন্য ছাত্র সমাজ ডেকেছিল যেখানে বলেছিল যে প্রতি পরিবার থেকে অন্তত একজন আসুক সেই কলটা আমার মনে হয়েছিল কোনো জায়গায় রাজনীতির ছোঁয়া বাইরে সেই কারণে আমি এই আন্দোলনের একটা ছোট্ট ভাগিদারি হিসেবে আমি গেছিলাম সেখানে আমি না হয় পিছু ভটিনি সব কিছু আছে কিন্তু এই আন্দোলনটাকে আরও হাজার হাজার মানুষ সেখানে ছিল আমি একটা সমাজের ছোট্ট একজন একটা মাত্র একজন কন্যার বাবা একজনের স্বামী একজনের দাদা একজনের ভাই এবং বৃহত্তর সমাজের অনেকেই আমার এরকম দিদি বৌদি মা মাসিমা আছেন আমি তাদের জন্য গেছি যাতে বৃহত্তর সমাজে নারীদের উপর অত্যাচারটা কমে মানুষ যেন সচেতন হয় হ্যাঁ এবং প্রশাসন যাতে ঠিকঠাক বিচারটা দেয় আরজিকরের দিদি মা দিদি মানে ডাক্তার দিদি নৃশংস পর বিচার চাওয়ার জন্য ছাত্র সমাজ ডেকেছিল যেখানে বলেছিল যে প্রতি পরিবার থেকে অন্তত একজন আসুক সেই কলটা আমার মনে হয়েছিল কোনো জায়গায় রাজনীতির ছোঁয়া বাইরে সেই কারণে আমি এই আন্দোলনে একটা ছোট্ট ভাগিদারি হিসেবে আমি গিয়েছিলাম সেখানে সেখানে আপনার যে কীর্তি সেই জাতীয় পতাকা নিয়ে যখন আপনি দাঁড়িয়ে রয়েছেন এবং জল কামান ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস ছড়া হচ্ছে তখনও আপনি পিছু হটেননি বিষয়টা হচ্ছে যে আমি না হয় পিছু ভোটিনি সব কিছু আছে কিন্তু এই আন্দোলনটাকে আরও হাজার হাজার মানুষ সেখানে ছিল আমি এর কৃতিত্ব আমি নেব না এই কৃতিত্ব সেদিন সেই অনুষ্ঠানকে সেই আন্দোলনকে উপলক্ষ করে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা আমার থেকেও বড় বীর আমি এটুকু ব্যক্তিগতভাবে মনে করি আমি একটা সমাজের ছোট্ট একজন একটা কণা মাত্র একজন কন্যার বাবা একজনের স্বামী একজনের দাদা একজনের ভাই এবং বৃহত্তর সমাজের অনেকেই আমার এরকম দিদি বৌদি মা মাসিমা আছেন আমি তাদের জন্য গেছি যাতে বৃহত্তর সমাজে নারীদের উপর অত্যাচারটা কমে মানুষ এবং প্রশাসন দেয়। দাঁড়িয়ে আপনাকে ঘিরে অনেক রকম আলোচনা চলছে কেউ আপনার যে মুভমেন্ট যে আন্দোলন আপনার যে রুখে দাঁড়ানোর যে ভঙ্গি সেই ভঙ্গিটাকে অনেকেই প্রশংসা করছেন এবং এক পক্ষ রয়েছেন প্রচন্ড পরিমাণে ট্রোল করছেন যে ছাত্র সমাজের আন্দোলন ছিল ছাত্র সমাজের মিছিল ছিল সেখানে আপনার বয়সী একজন রূপী মানুষ গিয়েছিলেন সেটা নিয়ে হচ্ছে বিষয়টা হচ্ছে সন্ন্যাসের ব্যাপারটা ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই আমি কিন্তু সন্ন্যাসী নই সন্ন্যাসের পূর্ববর্তী অবস্থা অর্থাৎ বানপ্রস্থ পঞ্চাশের পর মানুষকে বানপ্রস্থে যেতে হয় সনাতনী মতে আমার সেই অবস্থাটা রয়েছে আমার বয়সটাও বলে দিই সাতান্ন বছর বয়স আমার অর্থাৎ পঞ্চাশ পেরিয়ে গেছি মোটামুটি ছ সাত বছর এই রূপ আমার সর্বক্ষণের এরকম নয় যে আমি কিছুক্ষণের জন্য পরি এটাই আমার সর্বক্ষণ এই পোশাকটাই আমি পরি গেরুয়াটাই পড়ি এবার সেদিন অনেকে আমি বিভিন্ন বিষয়ে হয়তো ট্রোলিংও দেখেছি প্রশংসাও দেখেছি এখানে একটা জিনিস বলে দিই যে আমাকে ট্রোল করে বা প্রশংসা করে আমাকে কিচ্ছু করা যাবে না তার কারণ আমি নির্লিপ্ত যে অবস্থা গীতায় বলা হচ্ছে আমি নির্লিপ্ত অবস্থাটাকে বোধ করি হ্যাঁ ফলে প্রশংসা করলাম আর আমি বেলুনের মতো ফুলে গেলাম আবার কেউ পিন করলো সঙ্গে সঙ্গে চুপসে গেলাম আপনারা যারা যত ট্রোল করবেন আমার ব্যক্তিগতভাবে একবার সম্পূর্ণ ব্যক্তিগত মত আমি অন্য কারোর বলবো না আমার কোনো কিছুর ওপর বদর করি না অর্থাৎ চিন্তা করি না ভাবনা করি না তার এটা গণতান্ত্রিক দেশ তার বলার অধিকার আছে তিনি আমার হয়তো মুভমেন্টটাকে ভালো লাগেনি তিনি সমালোচনা করেছেন তার হয়তো মনে হচ্ছে যে গালাগাল মন্দ অসভ্য ভাষা ব্যবহার করে আর তিনি অত্যন্ত বীরত্ব প্রকাশ করছেন করুক তাতে কি আছে তাতে যদি তার মেধা প্রমাণ হয় মেধার প্রমাণ হোক মধ্যমেধা নিম্নমেধা উচ্চমেধা যা প্রমাণ করার তারা ওয়ালি গিয়ে করুন না আলাগাল করুন মন্দ করুন তাতে তার শিক্ষা তার সংস্কৃতি প্রকাশ পায় আর আরেকটা জিনিস যেটা আপনার কি প্রশ্ন ছিল যে এখানে কেন ছাত্রদের মধ্যে একটা বুড়ো এসে ঢুকলো এটা আপনার প্রশ্ন ছিল তো ওখানে ছাত্র সমাজ বলেছিল যে সব পরিবার থেকে অন্তত একজন করে আসুন তো আমার পরিবার থেকে যাওয়ার মতো কেউ ছিল না তাই জন্য আমি গেছিলাম আর এরকম হয়েছিল যে আমার মনে হয়েছিল যে একটা অরাজনৈতিক একটা আন্দোলনে যাওয়া উচিত যেখানে জাতীয় পতাকা নিয়ে যেতে হবে সেই জন্য গেছিলাম হ্যাঁ একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি প্রশ্ন উঠছে অনেকে বলছেন অনেকে দাবি করছেন যে আপনি আর এস এসের সঙ্গে যুক্ত এবং আর এস এসে বিজেপি আপনাকে পাঠিয়েছে বা যেতে বলেছিল বিষয়টা যারা এই কথাগুলো বলছেন তাদের একটা জিনিসই বলবো যে আন্দোলনের মোটিভটা তালে গলে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না বিভিন্ন ধরনের ন্যারেটিভ যেগুলো চলছে চালানো হচ্ছে সব কিছু বুঝি সব কিছু বুঝি যে কারণে একদম একটাই আপনারা যারা সাধারণ জনগণ আমাকে শুনছেন পরিষ্কার বলছি হাত জোর করে অনুরোধ করছি করজোরে অনুরোধ করছি কোনোভাবেই ফোকাসটা করের বাইরে বা আমাদের পশ্চিম তথা ভারতবর্ষের যেখানে যেখানে যে যেভাবে মহিলারা অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছেন তাদের বিরুদ্ধে কথা বলুন এই অত্যাচারের বিরুদ্ধে আপনাদের কথা বলতেই হবে সমাজ না হলে ভেঙে পড়ে যাবে আপনাদের যদি ভয়েস না শোনে প্রশাসক তাহলে আন্দোলন করুন একটা সময় আসবে যখন প্রশাসক শুনবে কথাটা সমাজ পাল্টাবে আর রাজনৈতিক অবস্থানের বাইরেও কিন্তু সমাজের একটা বৃহৎ অংশ পড়ে রয়েছে যেখানে কোনো সময় সে বাড়ির কাজের লোক কখনো সে স্বামী কখনো সে পিতা কখনও সে বাজার মানে বাজার করার লোক কখনো সে রান্না করার লোক হ্যাঁ এইভাবে বিষয়টাকে দেখলে হবে না বিষয়টা মানুষের সব কাজটাই করতে হয় বাজারও করতে হয় রান্নাও করতে হয় সকালবেলা উঠে ঘর জোর পরিষ্কারও করতে হয় ফলে সমস্তটা নিয়েই জীবন যখন তাহলে তার মধ্যে সমাজটাকে পাল্টানো বা শুধ্রনোটাও একটা অংশ ধরে নিয়ে আপনারা এখন। সত্যি কি আপনি আর এস সঙ্গে যুক্ত আমি এই বিষয়টাকে বারবার করে একটা জিনিস তো হ্যাঁ যুক্ত কিন্তু যুক্ত বলতে যদি আপনারা এই বিষয়টাকে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমি বলবো আপনারা ভুল লক্ষ্যে ধরেছেন